আসসালামু আলাইকুম। এক স্কুলের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি ফিনান্স ও ব্যাংকিং এর সপ্তম অধ্যায়ের শেয়ার বন্ড ডিভেঞ্চার ক্লাস নিয়ে আসছি। তো আজকে শেয়ার বন্ড ডিভেঞ্চার এই অধ্যায়ের আমরা আজকে শিখব সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ার। আমরা প্রথমে শিখে নিই সাধারণ শেয়ার শেয়ার কাকে বলি। মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলি। আমরা আবার বলি, মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলি। বন্ড, যে দলিল বা চুক্তিপত্রের মাধ্যমে কোম্পানি বিনিয়োগকারীদের থেকে ঋণ মূলধন সংস্থান করে তাকে বন্ড বলে। অর্থাৎ যে দলিল বা চুক্তিপত্রের মাধ্যমে কোম্পানি ঋণ মূলধন সংস্থান করে তাকে বন্ড বলে। ডিভেঞ্চার, জামানতবিহীন বন্ডকে ডিভেঞ্চার বলে। তার মানে বন্ড এক প্রকার ঋণ, ডিভেঞ্চারও এক ধরনের ঋণ। দুইটার মধ্যে পার্থক্য কী? বন্ডের মধ্যে জামানত থাকে আর ডিভেঞ্চারের মধ্যে জামানত থাকে না। ডিভেঞ্চার সাধারণত নামি দামি কোম্পানিগুলো তারা এই ডিভেঞ্চার বিক্রয় করে থাকে। তাহলে আমরা আসলে জেনে নিই সাধারণ শেয়ার সম্পর্কে। সাধারণ শেয়ার কাকে বলে বা সাধারণ শেয়ার কী? আমরা জানি একটা কোম্পানি শেয়ার বিক্রয় করতে হলে প্রথমে সরকারের অনুমতি নিয়ে সংবাদপত্রে বিবরণপত্র ছাপিয়ে জনগণকে কোম্পানি সম্পর্কে ধারণা দিতে হয়। শেয়ার ক্রয়ের জন্য তাদেরকে আবেদন জানানো হয়। সাধারণত যারা শেয়ার কিনে বিভিন্ন ব্যাংক থেকে তারা নির্দিষ্ট ফর্ম পূরণের মাধ্যমে শেয়ার ক্রয়ের জন্য আবেদন করে থাকে। সাধারণ শেয়ার বিক্রয় করার ক্ষেত্রে অনেক সময় যে পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে তার থেকে বেশি পরিমাণ আবেদন করে, তখন কোম্পানি লটারির মাধ্যমে শেয়ারগুলো বিক্রয় করে থাকে। আর যারা এই শেয়ার কিনে তারাই কোম্পানির মালিক, তাদেরকে শেয়ার হোল্ডার বলা হয়। তবে যারা কোম্পানির সাধারণ শেয়ার কিনে তাদের বিনিয়োগকৃত টাকা ফেরার যোগ্য নয়। যদি কোনো শেয়ার হোল্ডারের টাকা প্রয়োজন পড়ে তখন শেয়ার সেকেন্ডারি শেয়ার মার্কেটে, যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, ওইসব সেকেন্ডারি শেয়ার মার্কেটে শেয়ার বিক্রয় করে নগদ টাকা সংগ্রহ করতে পারে। সেখানে যদি বেশি দামে বিক্রয় করতে পারে তাহলে তাদের লাভ হয়, কম দামে বিক্রয় করলে তাদের লস হয়। এবং সাধারণ শেয়ার যা বিনিয়োগ করে তাদের অধিক ঝুঁকি বহন করতে হয়। এখানে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন থাকে, সাধারণ শেয়ার বিনিয়োগ অধিক ঝুঁকিপূর্ণ কেন? কারণ যেসব শেয়ার হোল্ডার সাধারণ শেয়ার কিনে তাদের অন্য অন্য সকল বন্ড, ডিভেঞ্চার এবং অগ্রাধিকার শেয়ার মালিকদের লভ্যাংশ বা সুদ পরিশোধ করার পর সাধারণ শেয়ার মালিকদের লভ্যাংশ পরিশোধ করা হয় এবং সম্পত্তি বন্টনকালে বন্ড, ডিভেঞ্চার এবং অগ্রাধিকার শেয়ার মালিকদের বা পাওনাদারদের দায় পরিশোধ করার পর অবশিষ্ট যদি থাকে তাহলে সাধারণ শেয়ার মালিকরা পায়, আর যদি না থাকে তাহলে কিছু না পাওয়ার আশঙ্কা থাকে। বিদায় সাধারণ শেয়ারকে অধিক ঝুঁকিপূর্ণ বিনিয়োগ হিসাবে বিবেচিত করা হয়। আসার জন্য নেই সাধারণ শেয়ার বৈশিষ্ট্য। এখানে আমি তিনটা বৈশিষ্ট্য লিখছি। এক নম্বর, সাধারণ শেয়ার মালিকরা কোম্পানির মালিকানা পায় মুনাফা এবং সম্পত্তির উপর আইনগতভাবে অধিকার অর্জন করে। অর্থাৎ যারা সাধারণ শেয়ার কিনবে তারাই কোম্পানির মালিক, অর্থাৎ মালিকানা পাবে এবং মুনাফা এবং সম্পত্তির উপর আইনগতভাবে অধিকার অর্জন করবে। অর্থাৎ মুনাফাও পাবে, তারা সম্পত্তিও পাবে। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ বন্ড, ডিভেঞ্চার তারা কোম্পানি পাওনাদার হিসেবে গণ্য হয় এবং অগ্রাধিকার শেয়ার মালিকদের কোম্পানি পুরোপুরি মালিক বলা হয় না। বিদায়, সাধারণ শেয়ার মালিকরা শুধু ভোটাধিকার প্রয়োগ করে কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারে, অর্থাৎ পরিচালনা পরিষদ নিয়োগ দিতে পারে। তিন নম্বর, সাধারণ শেয়ার হস্তান্তরযোগ্য। অর্থাৎ সাধারণ শেয়ার ইচ্ছা করলে, ধরো আমি স্কোয়ার কোম্পানির পাঁচটা শেয়ার কিনলাম, আমার তারলের প্রয়োজন বা নগদ টাকার প্রয়োজন, তখন আমি এই শেয়ার
আরেকজনের কাছে সেকেন্ডারি সামগ্রী যে বিক্রয় করতে পারবো। এভাবে সাধারণ সার হস্তান্তরযোগ্য। এরপর জানবো সাধারণ সারের সুবিধা। অধিক আয়, স্বাভাবিক কারণেই কোম্পানি যে বছর বেশি মুনাফা করে সে বছর বন্ড ডিভেঞ্চার বঙ্গদের শেয়ার মালিকদের লভ্যাংশ এবং সুদ পরিশোধ করার পর যা থাকে তার বেশিরভাগ পাওনাই থাকে সাধারণ শেয়ার মালিকদের। বিদায় সাধারণ শেয়ার মালিকদের অধিক আয়ের সুযোগ থাকে। সীমাবদ্ধ দায়, সাধারণ শেয়ার মালিকদের দায় সীমাবদ্ধ থাকে। কেন সীমাবদ্ধ অর্থাৎ লিমিট কেন? সাধারণ শেয়ার মালিকরা যে পরিমাণ বিনিয়োগ করে কোম্পানি ক্ষতিগ্রস্ত হলেও তাদের দায় ততটুকুই। অর্থাৎ ধরো তুমি স্কয়ার কোম্পানির 10,000 টাকা দিয়ে একটি শেয়ার কিনলে, এখন কোম্পানি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলো বা বিলুপ সাধন হলো বা ভেঙে গেল, তাহলে তোমার দায় কতটুকু? 10,000 টাকাই। তারল্য, তারল্য কথাটা আরেকটা অর্থ তুমি বলতে পারো নগদ। অর্থাৎ সাধারণ শেয়ার মালিকদের তারল্য বা নগদ টাকা প্রয়োজন পড়লে তারা শেয়ার সেকেন্ডের শেয়ার মার্কেট বিক্রয় করে তারা নগদ টাকা সংগ্রহ করতে পারে। সাধারণ শেয়ারের অসুবিধা, ঝুঁকি। যেহেতু সাধারণ শেয়ারে আয়ের পরিমাণও অধিক, সেখানে ঝুঁকির পরিমাণও অধিক। ঝুঁকি কারণ মুনাফা এবং সম্পত্তি বণ্টন করার পর সাধারণ শেয়ার মালিকরা পেয়ে থাকে এবং সাধারণ শেয়ার যে মার্কেটে বিক্রয় করা হয় অর্থাৎ বিনিয়োগকারী ক্রয় বিক্রয় করে থাকে তাকে সেকেন্ডারি শেয়ার মার্কেট বলে। ওই সেকেন্ডারি শেয়ার মার্কেটে অনেক ফটকা বিনিয়োগকারী থাকে, অর্থাৎ যারা বড় মাপে বিনিয়োগ করে তারা এক যুগে কোম্পানির শেয়ার কেনা শুরু করে কোম্পানির শেয়ারের মূল্য বৃদ্ধি পেলে তাদের শেয়ারগুলো আপনারা আবার বিক্রয় করে দেয়, যে কারণে ছোটোখাটো বিনিয়োগকারীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়। মুনাফা এবং সম্পত্তি বণ্টনে অগ্রাধিকার, মুনাফা এবং সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে মুনাফা এবং সম্পত্তি বণ্টনে এটা একটা অসুবিধা। কেন অসুবিধা? কারণ মুনাফা এবং সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে বন্ড ডিভেঞ্চার এবং অগ্রাধিকার শেয়ার মালিকদের মুনাফা এবং সম্পত্তির অংশ দেওয়ার পর সাধারণ শেয়ার মালিকরা পেয়ে থাকে। এর জন্য মুনাফা এবং সম্পত্তি বণ্টনে সাধারণ শেয়ারদের একটা অসুবিধা। এরপর আমরা জানবো অগ্রাধিকার শেয়ার। প্রথমে জানবো অগ্রাধিকার শেয়ার কাকে বলি। যে শেয়ার ক্রয় করলে শেয়ার মালিকগণ নির্দিষ্ট হারে অনির্দিষ্ট সময়ের জন্য লভ্যাংশ পেয়ে থাকে তাকে অগ্রাধিকার শেয়ার বলি। আমি আবারও বলি, যে শেয়ার ক্রয় করলে শেয়ার মালিকগণ নির্দিষ্ট হারে অনির্দিষ্ট সময়ের জন্য লভ্যাংশ পেয়ে থাকে তাকে অগ্রাধিকার শেয়ার বলে। অগ্রাধিকার শেয়ার দুটো বৈশিষ্ট্য আমরা দেখি। প্রথম আছে মালিকানা রূপান্তরযোগ্যতা। মালিকানা, সাধারণ শেয়ার মালিকদের কোম্পানি পুরোপুরি মালিক বলা হয় না, তারা সাধারণ শেয়ার ও বন্ড ডিভেঞ্চার মালিকদের মাঝামাঝিতে অবস্থান করে। অর্থাৎ এই জায়গাটা অবস্থান করে সাধারণ শেয়ার এবং বন্ড ডিভেঞ্চার মালিকদের মাঝামাঝিতে অবস্থান করে। এর জন্য সাধারণ শেয়ার এবং ডিভেঞ্চার মালিকদের মাঝামাঝিতে অবস্থান করার কারণে এবং তারা কোম্পানির যেহেতু নিয়ন্ত্রণ করতে পারে না বিদায়ের দিন মালিকানা দেওয়া হয় না, রূপান্তরযোগ্যতা। সাধারণ শেয়ার মালিকরা ইচ্ছে করলে একটি নির্দিষ্ট সময় পর অগ্রাধিকার শেয়ারকে সাধারণ শেয়ারে রূপান্তর করতে পারে। এরপর আসো অগ্রাধিকার শেয়ারের সুবিধা। নির্দিষ্ট হারে আয়, অগ্রাধিকার শেয়ার বিক্রয় করার সময় কোম্পানি অগ্রাধিকার শেয়ারের নির্দিষ্ট হার উল্লেখ করে থাকে, অর্থাৎ আয়ের হারটা নির্দিষ্ট থাকে। অর্থাৎ কোম্পানিতে মুনাফা কম হলেও অগ্রাধিকার শেয়ার মালিকরা নির্দিষ্ট হারে আয় পাবে। মুনাফার উপর অগ্রাধিকার, মুনাফা বণ্টনকালে সাধারণ শেয়ার মালিকদের আগে অগ্রাধিকার শেয়ার মালিকরা কী পাবে? মুনাফা পাবে। এবং সম্পত্তি বণ্টনকালেও একইভাবে মুনাফা সম্পত্তি বণ্টনকালে সাধারণ শেয়ার মালিকদের আগে অগ্রাধিকার শেয়ার মালিকরা
পেয়ে থাকবে। অগ্রাধিকারের অসুবিধা, আমরা এখানে অগ্রাধিকারের দুইটা অসুবিধা জানবো। এক নম্বর হচ্ছে নিয়ন্ত্রণ। অগ্রাধিকার শেয়ার মালিকরা ভোটাধিকার প্রয়োগ করতে পারে না, বিধায় কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারে না, এটা অগ্রাধিকার শেয়ার মালিকদের একটি অসুবিধা। সীমিত আয়, কোনো কোনো বছর কোম্পানির আয় অনেক বেশি হয়ে থাকে, সাধারণ শেয়ার মালিকদের আয়টি নির্দিষ্ট হওয়ার কারণে তাদের আয়ও কি সীমিত থাকে। তাহলে আমরা জানলাম সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ারের সংজ্ঞা জানলাম, সাধারণ শেয়ারের বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা, এবং অগ্রাধিকার শেয়ারের সংজ্ঞা, অগ্রাধিকার শেয়ারের বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা। তোমরা বাড়িতে সাধারণ ও অগ্রাধিকার শেয়ারের পার্থক্য নির্ণয় করবা, আর একটা কাজ হলো বিলম্বিত শেয়ারের সংজ্ঞাটা বইতে দেওয়া আছে, সুন্দর করে শিখিয়ে নেবা। রাইট শেয়ার, বোনাস শেয়ার, এই তিনটা শেয়ারের সংজ্ঞা শিখে নেবা। তো আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।